জাহিদ খানকে অ্যাজ আ বাংলাদেশি অ্যাক্টর আমার দেখতে খুব ভালো লাগে, যেহেতু ওনার মতো মানে স্ট্রাকচার পার্সোনালিটি আমার বাংলাদেশে বলতে গেলে রেয়ার, বাংলাদেশি অ্যাক্টর হিসেবে। তো সেই দিক থেকে আমার জাহিদ খানকে দেখতে খুব ভালো লাগে। তো ওনাকে বলবো যে ভাই ভালোবাসা দিবস তো আজকে পারি হয়ে যাচ্ছে, রিয়েল লাইফে আপনি আপনার ভ্যালেন্টাইন আমাদেরকে কবে শো করবেন? আপনার ভ্যালেন্টাইন আমরা দেখতে চাই, আপনার রিয়েল লাইফ ভ্যালেন্টাইন। তাকে বিয়ে দেওয়ার কোনো উপদেশ দিতে হবে না, উনি যথেষ্ট একজন সেটেল মাইন্ডেড একজন পিপল, উনি ওনারটা নিজের বিচার বুদ্ধি বিচক্ষণ করার ক্ষমতা ওনার আছে। তো সেদিকে উনি একজন পারফেক্ট ওনার জন্য লাইফ পার্টনারই চুজ করবেন, এবং আল্লাহও সেরকমই নিশ্চয় কোনো না কোনো জায়গায় তার জন্য তৈরি করে রেখেছে। আমি তো আমার ভ্যালেন্টাইনকেই ভ্যালেন্টাইন ডেতে এখনো কোনো গিফট দেই নাই, তাই আমার মনে হয় জাহিদ খানকে দেওয়ার মতো গিফট আমার এখনো সেই ক্ষমতা হয়নি। না না, জাহিদ খানকে দেওয়ার মতো এখনো আমার কোনো ক্ষমতা হয়নি গিফট। উনি অনেক বড় মানের মানুষ, ওনার পাশে আমি যে চেয়ে দাঁড়িয়ে দুটো ছবি তুলতে পেরেছি এটাই আমার জন্য অনেক। একটা ফুল, একটা লাল গোলাপ বা একটা হলুদ গোলাপ, আমার জন্য মনে হয় আমি জাহিদ খানকে একটা হলুদ বা একটা সাদা গোলাপ দিলেই উনি বেশি খুশি হবেন। অল্প বয়সী মেয়েরা কি কারণে বয়স্ক লোকদের প্রেমে তারা কখনোই পড়ে না, এটা একটা মোহ, এটা কিছুদিন পরেই কেটে যাবে। এটা বলে না ফ্লেভার অফ দ্য মান্থ, ইটস অনলি ফ্লেভার অফ দ্য মান্থ, একটা সময় পর তারও আর এই জিনিসটা ভালো লাগবে না। কিন্তু খুব কম মানুষেরই এমন হয় যে এটা টিকে যায়। এখন আমিও দোয়া করি যেন ওনাদেরও এই রিলেশনটা লং লাস্টিং হয় আজীবনের জন্য, বাট যেভাবে চলছে যেভাবে যাচ্ছে জানি না, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, কার কখন কি হয়ে যায়। ওনারা আসলে এই জিনিসটাকে পজিটিভ ভাবেই সামনে এনেছিলেন, বাট জিনিসটা পজিটিভ ভাবে সামনে না গিয়ে একটা নেগেটিভ ব্যাকফায়ার করেছে। কেউই এই জিনিসটাকে পজিটিভলি নিচ্ছে না, সবাই বলছে যে তরুণ সমাজের উপর এটা একটা ব্যাড ইফেক্ট করছে। আসলে এখন অনেকেরই যারা ভাইরাল না মানে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো পরিচিত না, তারাও এসে বলছে যে আমরাও এরকম একটা সুগার ড্যাডি ধরে বিয়ে করে ফেমাস হয়ে যাব, স্টাবলিশ হয়ে যাব, ভাইরাল হয়ে যাব। তো ওটাকে অনেকেই ফলো করে। কালকে রাতে আমার সাথে স্পেশাল একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমি বড় বড় লাইক প্রেজেন্টারদের ব্র্যান্ড প্রমোটারদের সবসময় দেখেছি কি তারা ভাইরাল হওয়ার জন্য ওনাদের লাইভে দেখা যায় যে ওনাদের হাজবেন্ডরা এসে একটা গোল্ডের গিফট দিয়ে দেয়, ডায়মন্ডের গিফট দিয়ে দেয়, এবং ওনারা একদম লাইভের মধ্যে খুব করে খুশি হয়ে যায় যে তুমি আমাকে গিফট দিয়েছো সেই দিয়েছো। তো কালকে আমার সাথে আমার লাইফে রিয়েল লাইফে এই জিনিসটা হয়েছে যে আমি একটা প্রমোশনাল লাইভ করছিলাম, তখন হঠাৎ করে আমার হাজবেন্ড বাইরে থেকে এসে আমাকে সারপ্রাইজিং একটা গিফট দিল ওই লাইভের মধ্যেই। তো তখনই আমি লাইভে বলছিলাম যে ব্র্যান্ড প্রমোটারদের সাথে আসলে দেখা যায় যে বেসিক্যালি লাইভে এই জিনিসটা হয়, তো আজকে আমার সাথেও ঘটে গেল।